গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। 1944 চৌঠা জুলাই, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন, যার বাংলা অর্থ হচ্ছে আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতবর্ষের মানুষ এই কথাটি নিশ্চিত ভুলে যায়নি। কে এই কথাটি বলেছিলেন? আমার মনে হয় সবাই ভুলে গেছে। বার্মাতে এই 1944 সালে চৌঠা জুলাই নেতাজি সুভাষ বোস দেশ ও নায়ক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিদের উদ্দেশ্যে, সেই সদস্যদের উদ্দেশ্যে এই বিখ্যাত ভাষণে এই বিখ্যাত কথাটি বলেছিলেন, দিল্লি চলো চলো দিল্লি, জয় হিন্দ, অনেক কিছু বলেছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। ভারত স্বাধীন হলো, এই তো স্বাধীনতা দিবস সামনে আগামীতে আসছে। ভারত স্বাধীন হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের মানুষ কি স্বাধীন হয়েছে? ভারতবর্ষের নারীরা কি স্বাধীন হয়েছে? ভারতবর্ষের নারীরা কি এখনও উন্মুক্ত অবস্থায় ঘুরতে পারে, স্বাধীনতা নিয়ে চলতে পারে? যদি তা হতো তাহলে আজও বিংশ শতাব্দীতে, আজকে 2024 সাল, এই তো দুই তিন দিন আগের ঘটনা, বিখ্যাত হসপিটাল কলকাতার আরজিকর হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে নারকীয়ভাবে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সোদপুরের সেই ছোট্ট বাচ্চা মেয়েটি। কেউ কেউ মহিলা বলছেন, শুনে অবাক লাগছে, আরে ভাই মহিলা ক্যা শব্দ কোথায় হে, সে একটা বাচ্চা মেয়ে, অ্যাবাউট 30 ইয়ার্স ওল্ড, সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে প্রায় 30-এর কাছাকাছি বয়স, তার বিবাহ হওয়ার কথা ছিল এক বছর পরে। সেই মেয়েটিকে মহিলা বলে সম্বোধন করছেন অনেক মিডিয়া, অনেক বুদ্ধিজীবী ব্যক্তি। মেয়েটি বলুন, আমার মেয়েটি বলুন, আরজি করে আমার মেয়েটি বলুন, সোদপুরে আমার মেয়েটি বলুন, সংবিধানে বলছে নামকরণ করা যাবে না, নামকরণ করলে কি হবে, ধর্ষিতার নামকরণ করলে, নাম যদি রিভিল করে দেয় তাহলে 2 বছরের জন্য কি হবে, দণ্ড ভোগ করতে হবে। সেখানে এই আরজিকর হসপিটালের যে প্রিন্সিপাল অধ্যক্ষ, ইনি সাংবাদিক সম্মেলনে 6 থেকে 9 বার এই ধর্ষিতার নাম ঘোষণা করেছেন। কই তার তো কিছুই হলো না, বললেন মুখ্যমন্ত্রী এসে, ছেলেটি অনুতপ্ত হয়েছে, কষ্ট পাচ্ছে, আরজিকর থেকে সরিয়ে দিলাম। আবার এই ব্যক্তিটি আবার ঘোষণা করলেন, আমি ছাত্রদের আবেগের কারণে আমি আমার ক্ষমতা ত্যাগ করলাম, অধ্যক্ষ পদ, প্রিন্সিপাল পদ, যা পদ সব কিছু, চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিলাম। বিকেলবেলায় ন্যাশনাল মেডিকেল কলেজে চাকরি পেয়ে যাচ্ছে, তাকে সেখানে নিয়োগ করা হচ্ছে। ক্যা বাত, পলিটিক্যাল রাস্তা বোঝা যাচ্ছে না? তাই যারা এই মেয়েটিকে মহিলা বলে সম্বোধন করছেন, প্রথম বলবো নট মহিলা, কারণ তন্ত্রশাস্ত্র বলছে নারী যোগিনাং সাক্ষাৎ নারী সর্বদেবতা, ভূ ভুব মর্তিকা দেবী কুমারী চ প্রভুজিতা, কুমারী সাক্ষাৎ যোগিনী, কুমারী সাক্ষাৎ সর্বদেবতা। এই ত্রিলোকের পূজিতা। কেন বলছেন? ভগবান শিব শঙ্কর বলেছেন, ইয়াস অঙ্গে মহেশানি সর্বতীর্থানি সন্তি বই, হে ভগবতী পার্বতী, এই নারীর শরীরে সমগ্র তীর্থ বিদ্যমান, তাই নারীর শরীর পবিত্র তীর্থস্বরূপ। সেই পবিত্র তীর্থকে কারা হত্যা করেছে, কারা ধর্ষণ করেছে, তার যৌন গুপ্ত অঙ্গের ভেতরে কে 150 গ্রাম 150 মিলিলিটার বীর্য ঢেলে দিয়েছে, এখনো 5 দিন গড়িয়ে গেছে, মেডিকেল ট্রিটমেন্টে ময়না তদন্তে বেরিয়ে গেছে, তারপরেও কিন্তু দোষী সাব্যস্ত হয়নি, দোষী কিন্তু আরামছে ঘুরে বেড়াচ্ছে আপনার ঘরের আশেপাশে, আপনার মেয়ে বউয়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কোনো নারী আজকের দিনের পর থেকে ধর্ষিতা হোক, এটা আমার একান্ত কাম্য বা আশা নয়, এইটাই যেন শেষ নিষ্পত্তি হয়, এর পরে যেন আর কখনো ভারতবর্ষে, সারা পৃথিবীতে কোনো নারী ধর্ষিতা না হয়। কিন্তু জেনে রাখুন, এই শয়তানগুলো যারা রাজনৈতিকভাবে মদত পাচ্ছে, প্রশাসনিকভাবে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে পুলিশ ব্যারাকে, সিভিল ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও
অবাধে বিচরণ ক্ষেত্র ধর্ষণ করে বেরিয়ে এলো, এর নেপথ্যে কারা রয়েছে, এর পেছনে কারা রয়েছে, সে কিন্তু ঘুরছে আপনার বাড়ির আশেপাশে, আমার ঘরের আশেপাশে, আমার আশ্রম মঠের আশেপাশে। তার উৎকৃষ্ট প্রমাণ কোথায় বলে দিচ্ছি। 2015 সালের 14ই মার্চ রানাঘাট, পশ্চিমবঙ্গের রানাঘাট, নদিয়া ডিস্ট্রিক্ট, 71 বছরের মহিলা সন্ন্যাসিনীকে রেপ করেছিলেন, গণধর্ষণ, গণধর্ষণ। তার কি যে বিচার হয়েছে জানি না, হয়েছিল এটাই। এই জন্যে আশ্রম মঠের পাশেও কিন্তু, মহিলা সন্ন্যাসীদের আশ্রম মঠের পাশেও কিন্তু ঘুরঘুর করছে, সময় পেলে 71 বছর, 17 বছর পাল্টে দিন, 71কে পাল্টে দিন, হয়ে যাবে 17। এই 17 মানছে না, 71ও মানছে না। 71 বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ করছেন, গণধর্ষণ করছেন, লুটতরাজ করছেন, কারা মদত দিচ্ছেন এরা? যদি আমরা কাশ্মীরে ফিরে চলে যাই, সেখানে দেখতে পারবেন আজকের যে আরজি করের যে মেয়েটি কিছুদিন আগে চরমভাবে নিহত, আহত, ধর্ষিত হলো, তার বয়স তো অ্যাবাউট 25 থেকে 30 ইয়ার্স ওল্ড। কিন্তু আপনার জম্মু কাশ্মীরের কাটুয়ার গণধর্ষণের কথা মনে করুন, আসিফা 4 বছরের নাবালিকা কারা ধর্ষণ করেছিল, তার বিদগ্ধ সেই চিত্র, সেই বিদগ্ধ ভিডিও যদি আপনারা দর্শন করেন কেঁপে উঠবেন। আমি কিছুদিন আগে, এই 2-1 দিন আগেই সংবাদ দেখছিলাম, দেখতে দেখতে ওই সঞ্জয় নামক ব্যক্তিটির চেহারা যখন ভেসে উঠছে, তখন দেখছি যে হি ইজ নট অনলি হিউম্যান বডি, টোটাল একটা প্যানিক আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমগ্র বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে প্যানিক ভাইব্রেশন, বিষাক্ত পয়জানাস ব্যাপার, সেটা আপনাকে, আমাকে যে কোনো সময় গ্রাস করতে পারে। আমার ভেতরে কম্পিত হলো, আমি সত্যি কম্পিত হলাম, আমার ভেতরে কেঁপে উঠছিল, আমি ভয় পেয়ে গেছি নিজেই। আমি তো একটা পুরুষ ছেলে, কিন্তু আমার মনে হচ্ছে আমি রাস্তায় বেরোলে বোধহয় আমি বোধহয় নিরাপত্তাহীন, আমাকে হয়তো ধর্ষণ করে দেবে এই সঞ্জয় নামক ব্যক্তিটি। একটা অদ্ভুত প্যানিক তৈরি হচ্ছে। আপনারা গভীরভাবে মনন করুন, আপনারা যদি ভাবতে পারেন ওই সোদপুরের ওই মেয়েটি, ওই আরজি করের ওই মেয়েটি যাকে অভয়া নাম দিয়েছে, তিলোত্তমা নাম দিয়েছে, এটা আরেকটি নাটকবাজ, মিডিয়া এভাবে প্রকাশ করছেন। এখান থেকে 20 শতাব্দী পরে, আরও 2000 বছর পরে গিয়ে যখন এই ইতিহাস লেখা হবে, এই ইতিহাস পড়া হবে, তখন তারা জানবে তিলোত্তমা, তার আসল নামটি প্রকাশ করা উচিত। এই ঘটনা প্রবাহ দীর্ঘ দিন ধরে চলে এসেছে, মেয়েটি রক্ত দিয়ে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছিলাম, রক্ত দিয়ে গেছে, কিন্তু স্বাধীনতা কোথায়? সে শুধু রক্ত দিয়ে যায়নি, চোখে, মুখে, নাকে, গুপ্ত অঙ্গে রক্ত ব্লিডিং হয়েছিল, ব্লিডিং হয়েছিল, ক্ষত বিক্ষত শরীর, তার গলার অর্থাৎ থাইরয়েড যে কার্টিলেজ, গলার যে হাড়, সেখানে র্যাপচার করা হয়েছে, মারাত্মক র্যাপচার, ফ্র্যাকচার, ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরও ছাড়েনি তার গুপ্ত অঙ্গের ভেতরে একটা পুরুষ, আজকে এত কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি দাবি করছি ওই মেয়েটি আমার বোন, ওই মেয়েটি আমার মা, ওই মেয়েটি আমার ভালোবাসার পাত্রী। যদি আমি বলি তাহলে এখন আমি এই মুহূর্তে কী করবো? আমরা সবাই উত্তম কুমারের সিনেমা দেখি, রোমান্টিক সিনেমা, মহানায়ক উপাধিও পায়, ক্যা বাত, একটা মেয়ে একটা ছেলে যখন ফিজিক্যাল রিলেট করে এবং ছেলেটার থেকে যখন সিমেন অর্থাৎ শরীরের তরল যে রস, যেটাকে বীর্য বলা হয়, যখন নির্গত হয়, প্রতিবারের নির্গত বীর্যের পরিমাণ কত জানেন? সেটা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিদ্ধান্ত অনুসারে 1.4 মিলিলিটার থেকে 6.2 মিলিলিটার, দ্যাটস কল্ড 1.5 গ্রাম থেকে, প্রায় 1.5 গ্রাম থেকে 6.5 গ্রাম পর্যন্ত হতে পারে। অর্থাৎ বলা হচ্ছে 1/4 টি স্পুন, অর্থাৎ চা চামচের 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, প্রায় 1 চামচ, 2 চামচ হতে পারে ম্যাক্সিমাম, 4 চামচ হতে পারে ম্যাক্সিমাম, এর বেশি হতে পারে না।
কারণ বলা হচ্ছে যে মাত্র ছয় বা সাড়ে ছয় মিলিলিটার, অর্থাৎ ছয় গ্রাম পর্যন্ত হতে পারে, কিন্তু মেয়েটির গুপ্ত অঙ্গের ভেতরে অর্থাৎ যৌন অঙ্গে। আজকে কথাগুলো বললে বুদ্ধিজীবী সমাজে বললে না একজন সাধুচিত পরিভাষায় কীরকম এরকম হতে পারে কেন? আরে ভাই যে মেয়েটাকে আপনি ধর্ষণ করে মেরে কোন আকাশে পাঠিয়ে দিয়েছেন তার কোনো ঠিক নেই। তার যে ইভিল ফোর্স, তার যে ইভিল ভাইব্রেশনটা সমগ্র জগতে ভেসে বেড়াচ্ছে, সে বেলায় লজ্জা করছে না। 150 গ্রাম কল্পনা করতে পারেন, কিন্তু এক একজন পুরুষের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে। সুতরাং 150 গ্রাম থেকে 6 গ্রাম, এবার 150 গ্রাম যুক্ত করুন, তাহলে আমরা যদি 100 গ্রাম ধরি 6 গ্রাম, তাহলে কজন আসবে এখানে? ম্যাক্সিমাম যদি 6 গ্রাম হয়, তাহলে 100 গ্রাম হতে গেলে কতবার সেখানে সঙ্গম করে বীর্যস্খলন করতে হবে? পরিষ্কার রূপে বলছি, যদি একজন পুরুষ 10 গ্রামও যদি সিমেন লিকেজ করে, তাহলে 100 গ্রাম হতে গেলে 10 বার তাকে সেটা করতে হয়। 150 গ্রাম 15 বার করতে হয়। 15 বার নিশ্চিত 35 মিনিটের ভেতরে করা সম্ভব নয়। এটা রাত 3টে থেকে 6টার ভিতরে ঘটনাটি ঘটেছে। যদি সিসিটিভি ফুটেজ অনুসারে জানা যায়, যেটা জানা যাচ্ছে, এর নেপথ্যে যে আরও কে আছে, এর পেছনে কী আছে, কল্পনার অতীত ঘটনাটা কি 3টে বেজে 6টা টাইমের ভেতরে হয়েছিল, কি প্রক্রিয়াতে হয়েছিল, এর আগে পিছের সংবাদ কে বলতে পারবে? সব কিছুর অন্তরালে যদি আমরা এখানেই ঘোষণা করি যে 45 মিনিট বা আধা ঘন্টা সময়টির ভেতরে এই ঘটনা ঘটেছে, আধা ঘন্টার ভেতরে একটা পুরুষ কখনও 15 বার সিমেন লিকেজ করতে পারে না, তাহলে নিশ্চিত এখানে ধরা হচ্ছে 15 জন এখানে করেছে 35 মিনিটের ভেতরে। এটা কী প্রকারে সম্ভব? তাহলে কি এই পুরুষগণ নপুংসক ছিলেন? 1 মিনিটের ভেতরে তাদের সিমেন লিকেজ হয়ে যেত। যদি 2 মিনিটও করা হয় অ্যাভারেজে, তাহলে 15 জন 30 মিনিট লাগে, তার মানে 2 মিনিটে ওরা অ্যাভারেজে এটাকে লিকেজ করেছে। মেডিকেল সায়েন্স ময়না তদন্ত করে কি বলছে? পাবলিককে বোকা বানানো হচ্ছে। এতগুলো মেডিকেল স্টুডেন্ট তারা রাস্তায় নেমেছে, বোঝা যাচ্ছে না পরিষ্কার কত বড় নন সায়েন্টিফিক্যাল থিওরিতে এই সমস্তগুলো চলছে। আজকে সিবিআই তদন্ত করবার জন্যে হস্তান্তর করা হয়েছে, কলকাতা হাইকোর্ট তাদেরকে নির্দেশ দিচ্ছেন। আগামীকাল হয়তো, মানে আমার এই লেকচারের যে বর্তমান চলছে সেই সাপেক্ষে আগামীকাল সকাল 10টার দিকে তারা এই কেস হ্যান্ডেল করবেন, জানা যাচ্ছে। আরে ভাই সিবিআই তদন্ত করে কী হবে? সিবিআই তদন্ত করে কী হবে? কারণ নেতাজি সুভাষ বোসের কথা বলছিলাম, তাই একটি কথা আমি বলবো, সেটা হচ্ছে যে স্বাধীনতা কেউ তোমাকে দেয় না, স্বাধীনতা অর্জন করে নিতে হয়। আমি আজকে ছাত্রছাত্রীদেরকে বলবো, শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, সমগ্র শিক্ষাক্ষেত্রে, সমগ্র বাসস্থান ক্ষেত্রে, সমগ্র সাধারণ জনগণকে বলবো, তারা আজকে রাজপথে নামুন, তারা অলিগলিতে নামুন। কারণ যে মেয়েটি চলে গেছে, এই মেয়েটি আপনার মেয়ে, এই মেয়েটি আপনার বোন, এই মেয়েটি আপনার মা, এই মেয়েটি আপনার ঘরের রোগীদের চিকিৎসক, যে আপনার সন্তানকে বাঁচিয়ে দিতে পারত, যে আপনার রুগ্ন বাবা মাকে সেবা করতে পারত। ভাবতে পারছেন কত বড় একটা ভবিষ্য প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে একজন র্যাপিস্ট নয়, এর ভেতরে যে কতজন র্যাপিস্ট আছে। র্যাপাসিটি, ইংরেজিতে একটি শব্দ আছে র্যাপাসিটি, প্রচণ্ড লালসা, ক্ষোভ, লোভ। এই লোভকে হত্যা না করতে পারলে বলছেন রবিবারে আমরা সিবিআইয়ের কাছে দিয়ে দেবো আমরা যদি না পারি। আর এর ভেতরে কারা আছে, ঘটনাটি যে কী করে ঘটলো আমি কিছু বুঝতে পারছি না। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, প্রশাসন মন্ত্রী, উনি বলছেন কী করে ঘটলো এটা বুঝতে পারছি না। তুমি স্বাস্থ্যমন্ত্রী হয়েছ কী কী কারণে? ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি হসপিটাল, মেডিকেল কলেজ আরজিকর, যাকে এক নামেই বিশ্বের মানুষ চেনে, সেখানকার যে প্রেসিডেন্ট বা অধ্যক্ষ রয়েছে, যে প্রধান রয়েছে, প্রিন্সিপাল,
সে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে বাজে কাজ করার পরও সেখানে তাকে নিয়োগ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটাচ্ছে। তারপরে বলছে এর ভেতরে কী করে কী ঘটে গেল কিছু বুঝতে পারছি না, এই মেয়েটিকে কীভাবে কী করল, ন্যাকামো হচ্ছে, ন্যাকামো হচ্ছে এটা। এজন্য আমি বলবো যদি সত্যিকারের স্বাধীনতা, সত্যিকারের বিচার চাইতে হয়, সত্যিকারের বিচার পেতে হয়, তাহলে শুধু পদত্যাগ নয়, অপসারণ নয়, তাকে এনকোয়ারি করা উচিত, তার সাক্ষ্য নেওয়া উচিত, তাকে রীতিমতো রিমান্ডে নেওয়া উচিত। ওই কলেজের যে প্রিন্সিপাল, সঙ্গে এই রাজ্যের যে স্বাস্থ্যমন্ত্রী, সে বলছেন আমি কিছু বুঝতে পারছি না, তাকে ইনকোয়ারি করা প্রয়োজন। ঘটনা প্রবাহ বিগত দিন যদি আমরা দেখি সারা ভারতবর্ষের দিকে, তাহলে 2019 অর্থাৎ 2019 সালের NCRB, দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অফ ব্যুরো, এদের রিপোর্ট অনুসারে দেখা যায় ভারতবর্ষে 16 মিনিট অন্তর একটি মেয়ে ধর্ষিত হয়, 30 মিনিট অন্তর অন্তত একটি মেয়ে গণধর্ষিত হয়। 2019 সালে এই ভারতবর্ষের ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল 32,033, অর্থাৎ প্রতিদিন গড়ে 88। সেটা 2021 সালে আবার যখন এই NCRB রিপোর্ট করে, সেখানে পশ্চিমবঙ্গ সহযোগিতা করেনি তাই সেখানে একটু কম হয়েছিল, সেটা হয়েছিল 31,677 জন। গড়ে প্রত্যেক দিন 86 গণধর্ষণের মামলা হয়েছে ভারতবর্ষে, ভাবতে পারছেন? শুধু আরজি করে নয়, প্রত্যেক দিন 16 মিনিটে একটি মেয়ে, আধা ঘন্টা অন্তর একটি মেয়ে ভারতবর্ষে গণধর্ষিত হয়। মোমবাতি নিয়ে কিসের মিছিল, কিসের মিছিল হবে? রামায়ণে রামচন্দ্র দেখিয়ে দিয়ে গেছে সীতাকে কেন্দ্রায়িত করে, রামায়ণের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, শ্রীলঙ্কার যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ তৈরি হয়েছিল দ্রৌপদীকে কেন্দ্রায়িত করে, কৃষ্ণ ক্ষমা করেনি, শুধু তার কাপড়ে হাত দিয়েছিল, এত বড় হিম্মত যে শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ক্ষত বিক্ষত করে নিহত করেছে, হত্যা করেছে এই রাক্ষস, এই পিশাচ, নিশি রাতে নিশাচরের মতো এসে তার পিপাসা মিটিয়ে চলে গেল, অথচ আজকে 5 দিন 6 দিন কেটে যাচ্ছে আর শান্তির ঘুম ঘুমোচ্ছে এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ। কিছু মেডিকেল ডাক্তার ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে ঘণ্টা বাজাচ্ছেন। আজকে বাংলাদেশে, পার্শ্ববর্তী দেশে যেটা ঘটেছে ছাত্র আন্দোলন, আমাদের লজ্জা হওয়া উচিত। এই মুহূর্তে ছাত্রদের, সমগ্র ছাত্রদের, টোটাল ভারতবর্ষের ছাত্রদের, শুধু মেডিকেল ডিপার্টমেন্ট নয়, সবাইকে রাস্তায় নেওয়া উচিত, নেমে এই সরকার পতনের আন্দোলন করা উচিত, শুধু রাজ্যে নয় কেন্দ্র পর্যন্ত। আমি নিরপেক্ষভাবে এই কথা বলতে চাই, প্রথমে অন্তত এই স্টেটে ঘটনা ঘটেছে, এই স্টেটের সরকার বদল চাই, কোনো বিপক্ষ দল নয়, কোনো CPM নয়, কোনো BJP নয়, নূতন ছাত্র সংগঠন যাদের ভেতর অনেস্টি আছে, যে ছাত্রদের ভেতর মেরুদণ্ড আছে, সততা আছে, তারাই এই রাজ্যের ক্ষমতায় আসুক, নূতন করে নূতন দল এবং 5 বছরের জন্যে। তারপরে যদি আবার দেখা যায় বৈপরীত্য দেখা দিচ্ছে, কোনো ধরনের ইম্প্যাক্ট দেখা দিচ্ছে, কনফ্লিক্ট দেখা দিচ্ছে, আবার চেঞ্জ হবে, আবার নতুনত্ব আসবে, কিন্তু এই মরা মানুষের মতো, যারা মরা মানুষের ভেতরে কীটাণু থাকে না, সেই কীটাণুগুলো দেখবেন ওই মরা মানুষটাকে আবার কুড়ে কুড়ে খায়। এই দেশের রাজনীতিতে এই মরা মানুষ হয়ে গেছে রাজনৈতিক নেতারা, শাসক প্রশাসক, তার ভেতরে আবার কীটাণু জন্ম নিয়েছে, নিজে নিজেকে খাচ্ছে এবং সঙ্গে সঙ্গে জনগণকে খাচ্ছে। এটা আজকের থেকে শুরু হয়নি, 1992 আজমির শরীফের কথা আমরা স্মরণ যদি করি, সেখানে আজমির ধর্ষণ মামলাতে 1992 সেখানে অনুমান করা হয়েছিল যে শতাধিক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি এবং ধর্ষণ করা হয়েছিল। 2012 সালের 16 ডিসেম্বর একটি পাবলিক বাসে একটি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল, লোহার রড প্রবেশ করানো হয়েছিল তার মৃত্যুর আগে পর্যন্ত, 13 দিন পরে এসেও তাকে অপারেশন করে সেই রড বের করতে হয়। কল্পনার অতীত বিধ্বংসী অবস্থা, সারা দিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল বিক্ষোভের পরে বিক্ষোভ। কলকাতাতেও সে মোমবাতি মিছিল হয়েছিল, মোমবাতি বলতে একটু অন্যরকম লাগছে, আমার মনে হয় হাতে মোমবাতি নয়,
আপনাদের প্রত্যেকের ভেতরে, আমাদের প্রত্যেকের ভেতরে বিদ্রোহের আগুন এখন জ্বালানো উচিত। কারণ আমরা এখনও নেতাজি সেই স্বাধীনতা পাইনি, ভারত স্বাধীন হয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ এখনও স্বাধীন হয়নি, নারীরা স্বাধীনতা লাভ করতে পারেনি। যদি স্বাধীন হতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের জায়গা প্রকাশ্যে পাবলিক বলেছে, একটা ভদ্র মহিলার কাপড় খুলে নগ্ন করে দৃশ্য দেখালো, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে আইন আদালত, চুপচাপ সাধারণ মানুষ চুপচাপ বসে আছে। হোয়াট ইজ দিস? দিস ইজ ল, দিস ইজ নট ল। ল কোথাও নেই, ল যে বিক্রি হয়ে যাচ্ছে না তার গ্যারান্টি কোথায়? একটা মামলার নিষ্পত্তি হতে হতে 2013 সালের কামদুনির মামলা, 2013 সালে 7ই জুন কামদুনির ঘটনাটি আজও কমপ্লিটলি নিষ্পত্তি হয়নি, মামলার নিষ্পত্তি এখানে হয়নি। আজকে 2024 সাল, 11 সাল গড়িয়ে গেছে। 2013 সালের মুম্বাই গণধর্ষণ, একজন ফটো সাংবাদিককে গণধর্ষণ করা হয়েছিল। সব থেকে বড় হৃদয় বিদারক 2018 সালের জম্মু কাশ্মীরের কাটুয়ার গণধর্ষণ, প্রচুর রয়েছে লট অফ, বুঝতেই পারছেন। 16 মিনিট অন্তর একটি ধর্ষণ হয়, 30 মিনিট অন্তর একটি গণধর্ষণ, আমি কত বলবো, বলার শেষ হবে না। অনেকে মনে করবেন যে ইনি শুধু গণধর্ষণের কথা এখানে বলতে এসেছেন, লেকচার দিচ্ছেন, নট নট ফর দ্যাট। আমিও রাজপথে যাব, আপনারা প্রস্তুত কিনা? কারণ আমি কলেজ লাইফ থেকে বিদ্রোহ করতে করতে এসেছি এই পরাধীনতার বিরুদ্ধে, এটা আমার রক্তেই মিশে আছে। আমি সাধু এবং সন্ন্যাসী হয়েছি বিদায়, আমার এই সামাজিক মূল্যবোধ নেই, এই মানবিক মূল্যবোধ নেই। আমি কোনো অপরের মেয়েকে মেয়ে জ্ঞান করতে পারবো না, অপরের বোনকে আমার নিজের বোন জ্ঞান করতে পারবো না। আজকে আমার বোনটা যদি হতো সেটা আমি কী করতাম? এখন আমি কী করব? এই ঘটনা সাইলেন্স হয়ে যাবে, আবার নতুন ঘটনা ঘটবে, আবার বলবে বিচার হবে, আবার মিছিল হবে, এভাবে হবে না। স্বাধীনতাকে অর্জন করতে হবে। তাই নেতাজি সুভাষ বোসের একটি বিখ্যাত কথা দিয়ে বলবো, সত্য অন্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকবো না বা থাকা উচিত নয়। এটা নেতাজির কথা। আমরা নেতাজির সুরে আজকে সুর লাগিয়ে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে না পারি এবং বলতে না পারি, সত্য অন্বেষণ করতেই হবে। সত্য কী? আরজিকরের এই দুর্বোধ্য নৃশংস নারকীয় ঘটনার পেছনে কারা রয়েছে? কোন মন্ত্রী মিনিস্টার রয়েছে? কোন মাদদার রয়েছে? এখানে শুধুই নট অনলি সিভিক ভলেন্টিয়ার, পরিষ্কার বোঝা যাচ্ছে মিনিমাম 15 জন জড়িত ছিল ওই রাত্রিতে, না হলে 150 মিলিলিটার, না হলে এই 150 গ্রাম পর্যন্ত তাদের যে বায়োলজিক্যাল পুরুষের রস বীর্য পাওয়া যেত না, যে জরায়িত সন্তানের উৎকৃষ্ট সন্তানের জন্ম হয়, যে জরায়িতে একটা সুন্দর সন্তানের জন্ম হয়, একজন ডাক্তারের জন্ম হয়, একজন শিক্ষকের জন্ম হয়, একজন স্বামী বিবেকানন্দের জন্ম হয়, সেই জরায়ুতে নৃশংসভাবে বীর্য ঢেলে দিয়ে গেছে। প্রকাশ্যে এই রাজনৈতিক জীবন, সমাজ জীবনের এই বিকট ইভিল ফোর্স নামক পুরুষ শক্তি বীর্য ঢেলে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা সাধারণ মানুষ, আমাদের সেই মা বোনদের অত্যাচার দেখে শান্ত হয়ে বসে রয়েছে। কবে এই সরকার বিচার করবে? দূর সরকার, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি, হাজার শিক্ষকের চাকরি কি বিধ্বংসী অবস্থায় বছরের পর বছর রাস্তায় কাটিয়ে যাচ্ছে? এই তো ভারতবর্ষের মেডিকেল ডিপার্টমেন্টের দুর্নীতি। দুর্নীতি কোথায়? খাদ্যক্ষেত্রে। তাহলে 5টি মৌলিক চাহিদা, অন্ন, দুর্নীতি, বস্ত্র প্রকাশ্যে ভদ্রমহিলাকে কাপড় খুলে চালাচ্ছে এই সময় দাঁড়িয়েও, তাহলে বস্ত্রের গ্যারান্টি কোথায়? তাহলে বস্ত্র দুর্নীতি, অন্ন, বস্ত্র, বাসস্থান, কাটমানি ভুলে যাবে না কেউ, কোটি কোটি টাকা ভোগ করেছে এই রাজনৈতিক নেতারা। তাহলে বাসস্থান পাচ্ছে না, বাসস্থান পাচ্ছে না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই তো দেখতে পাচ্ছি। চিকিৎসা ক্ষেত্রে কি নারকীয় ঘটনা ঘটে গেল এই ইতিহাস কোনোদিন হয়তো ভুলে যেতে পারবে না, অনন্তকাল ধরে। সারদা নারদার থেকে বিচার কোথায়? তারা প্রকাশ্যে এখন মুখপাত্র, ঘুরে বেড়াচ্ছে চোর চামুণ্ডা। তাই নেতাজির পরিবেশে আরেকটি কথা বলবো, যে আত্মশক্তি,
একটা সাহসী পদক্ষেপ নিতে পারে, না হলে মানুষ টাকা কড়ি বাহ্যিক আড়ম্বর দিয়ে কিন্তু স্বাধীনতা অর্জন করা যায় না। এই জন্য আত্মশক্তি বৃদ্ধি করতে হবে। আত্মশক্তি কি? এই আত্মশক্তিকে কৃষ্ণ শক্তি বলে। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় বলে গিয়েছিলেন সপ্তম অষ্টম শ্লোকে, মানুষ সবাই মুখস্থ করে, আমরা সাধু সন্ন্যাসীরা মুখস্থ করিয়া মানুষকে জ্ঞান প্রদান করি, বাস্তব সত্য কোনটা? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি জন্মগ্রহণ করে কৃষ্ণ স্বরূপ আত্মশক্তি যুগে যুগে, প্রত্যেকের ভেতরে এই আত্মশক্তি কৃষ্ণ শক্তি রয়েছে। কারণ একৈব সা মহাশক্তিস্তয় সর্বম ইদম ততম, এক প্রকার এক মহাশক্তি ভিন্ন ভিন্ন রূপে জগৎ ব্রহ্মাণ্ডে প্রকট রয়েছে, এটাকেই বলে আত্মশক্তি কৃষ্ণ শক্তি। এই কৃষ্ণ শক্তি যার ভেতর থেকে আবির্ভূত হচ্ছে না, আত্মশক্তি প্রকাশিত হচ্ছে না, যার ভেতর থেকে এই রণক্ষেত্র কুরুক্ষেত্র প্রতিনিয়ত ঘটেই চলেছে, শুম্ভ নিশুম্ভ রক্তবীজ, সেদিনকে রক্তবীজ জগন্মাতা তাকে সম্পূর্ণরূপে বিনাশ করেছিলেন, কিভাবে করেছিলেন জানা নেই, কিন্তু সেই রক্তবীজ আজ টকবক করে ফুটে উঠছে। এই সঞ্জয় নামক ব্যক্তি, এই সন্দীপ নামক ব্যক্তি, এর অন্তরালে রাজনৈতিক নেতা মতদার পুলিশ প্রশাসন, রক্তবীজে ছেয়ে গেছে। এখন ঘরে ঘরে মহামাতৃকা শক্তি, নারী শক্তিকে জাগ্রত করতে হবে, তার প্রদর্শন করতে স্বামী বিবেকানন্দের হাত ধরে এসেছিল কিন্তু নিবেদিতা ভারতবর্ষে। ঠাকুর রামকৃষ্ণ তার সস্ত্রীক শক্তিকে পুজো করে দেখিয়ে দিয়ে গেছিলেন, নারী হচ্ছে পশ্চিমবঙ্গ নয়, সমগ্র জীবন আধ্যাত্মিক জীবন ভারতীয় তত্ত্বে নারী হচ্ছে পূর্ণ শক্তি, দেবী শক্তি। এই জন্য মনুসংহিতাতে বা মনু বলছেন, ইয়াত্রা নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যেখানে নারীরা পূজিত হয় সেখানে দেবতারা আনন্দ করে। আর সেখানে কি পূজিত হচ্ছে? সেখানে নারীদেরকে প্রকাশ্যে তাদের গুপ্ত অঙ্গে বীর্য ঢেলে দেওয়া হচ্ছে, যেটা অপরিমেয় কল্পনার অতীত, স্বপ্নেও কল্পনা করা যেতে পারে না। পশ্চিমা রাষ্ট্রের দেশগুলো এই ঘটনা যদি শোনে তারা লজ্জিত হবে। কেন জানেন কি না, পৃথিবীতে এই গণধর্ষণ বা ধর্ষণ প্রবণ দেশের সর্বোচ্চ যে দেশগুলো দশটার ভেতরে, যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে যুক্তরাজ্য, এইভাবে ধীরে ধীরে পঞ্চম স্থানে ভারতবর্ষ। তা যুক্তরাষ্ট্র ধর্ষণ প্রবণ কান্ট্রির প্রথম স্থানে থাকলেও তারা লজ্জিত হবে যে কোনো নারীকে ধর্ষণের নিমিত্তে একটা নারীর গুপ্ত অঙ্গের ভেতরে 150 মিলিলিটার, প্রায় 150 গ্রাম এই তরল পদার্থ ঢেলে দেওয়া সম্ভব? কোনো পুরুষের কোনো গ্রন্থিতে এটা কি থাকতে পারে? এটা দীর্ঘ সময়ের প্রয়োজন, দীর্ঘ ব্যক্তিত্বের প্রয়োজন, দীর্ঘ পৌরুষত্বের প্রয়োজন, তারপরে এটা ঘটতে পারে। এরপরেও এখানকার মেডিকেল ডিপার্টমেন্ট, এখানে প্রশাসনিক ডিপার্টমেন্ট, এখানে রাজনৈতিক ডিপার্টমেন্ট, এখানে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড, সো স্যাড এভিল এগ, একটা বাজে লোক। সুতরাং আমি বলবো, রানাঘাটের যে 71 বছর বয়সী সন্ন্যাসিনীর গণধর্ষণ করা হয়েছিল সেইটাকে কেন্দ্রায়িত করে নয়, সবথেকে বড় দুঃখজনক ঘটনা, আমার বাড়িতে মা রয়েছে, আমার বাড়িতে বোন রয়েছে, অনেকের বাড়িতে তার স্ত্রী রয়েছে, তারা সবাই নিরাপত্তাহীন, নিরাপত্তাকে দেবে? নিরাপত্তা নেই। আর যে মেয়েটি চলে গেছে সে মেয়েটি আলাদা কেউ নয়, সে মেয়েটি আপনার আমার রক্তে তৈরি হওয়া সন্তান। যদি কেউ মনে করেন তার বাপ্পা তাকে সৃষ্টি করেছে, ভুল সিদ্ধান্ত। আমাদের প্রত্যেকের সঙ্গে অদ্ভুতভাবে রক্তের সম্পর্ক রয়েছে, এই জন্যই তো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করি, স্ট্যাম্প মেরে দিই। কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে কি বলছে? ওই মেয়েটির রক্তের সাথে আপনার সম্পর্ক নেই, আছে। এই জন্যে যে মেয়েটিকে রক্তে প্লাবিত করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে,
তার দুঃখে আমি অবশ্যই দুঃখী হব, কারণ সে আমার রক্ত, সে আমার ফ্যামিলিয়ার, সে আমার বোন, নিজেরই বোন, আমি থেমে থাকতে পারি না। তাই আমার যেখান থেকে প্রতিবাদ করবার কথা সেখান থেকে করছি, আগামীতে যেখানে করার প্রয়োজন, এই সরকারকে পতনের জন্যে, এই স্বৈরতান্ত্রিক সরকারকে, বিকৃত মস্তিষ্কের সরকারকে হটানো উচিত। এটাই হচ্ছে অন্তিম দামি। মেয়েটির বিচার হবে কি না হবে সেটা তো এই যে সরকার আছে, এই যে প্রশাসন আছে, এই যে রাজনৈতিক নেতারা আছে, কোনো গ্যারান্টি নেই। সুপ্রিম কোর্ট কী করবে, বছরকে বছর চলে যাচ্ছে। হাইকোর্ট কী করবে, বছরকে বছর চলে যাচ্ছে। আমি কোনো ল সংবিধানকে অপমান করতে চাই না, কিন্তু ঘটনার তো এটা ঘটছে, ভারতবর্ষে মামলার নিষ্পত্তি হয় না। পাঁচ বছর, দশ বছর, এক বিঘা জমির জন্য হয়তো তার সারা জীবনের 65টা বছরই চলে গেল, নিষ্পত্তি হচ্ছে না। এর প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, কলকাতার মুচিপাড়া থানার ভেতরে আছে প্র্যাকটিক্যাল ঘটনা। ন্যায্য সম্পত্তির মালিক দুই ভাইয়ের ভেতরে, দুই তৃতীয়াংশ যে সম্পত্তির মালিক সেই ছেলেটি ঘর ছাড়া তাকে বের করে দিয়েছে, তাকে শেষ করে দিয়েছে। সে শ্বশুরবাড়িতে কোনোক্রমে দিন আনা দিন খায় বেঁচে আছে, দীর্ঘ বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, তার নিষ্পত্তি হয়নি, টাকার পরে টাকা ডালছে, অথচ তার ন্যায্য সম্পত্তি, প্রশাসন, রাজনৈতিক অবস্থা সব কিছু। যে ছেলেটি তার ভাই, যে তার ভাই আছে, যে একাংশ পায় মাত্র তিন ভাগের ভেতরে একাংশ, সে পূর্ণরূপে ভোগ করছে। নামধাম বলে দিলে সবাই জানতে পারতেন, এ তো বাস্তব প্রমাণ। সুতরাং এখানে নিষ্পত্তি হচ্ছে না, গ্যারান্টি কে দেবে? আজকে যে সুপ্রিম কোর্টের জজ যিনি জাস্টিস করছেন, তার বাড়িতে মেয়ে আছে, তার বাড়িতে বউ আছে, তার গ্যারান্টি কে দেবে? কলকাতা হাইকোর্টে তার প্রমাণ করেছে, একজন জজের বাড়িতে, বিচারকের বাড়িতে পোস্টার, নানান ধরনের কুকৃত্তিমূলক পোস্টার, বাজে বাজে অপিনিয়ন, কী গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি পাচ্ছে না। সুতরাং তারা নিরাপত্তাহীন, সুতরাং তাদের প্রাণের ভয়ে কেস কিন্তু উল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে। মেডিকেল ডিপার্টমেন্টে যে ময়না তদন্ত করছে, মেয়েটির পোস্টমর্টেম রিপোর্ট দেবে, তার বাড়িতে হয়তো বন্দুক ঢুকিয়ে দিয়েছে তার মেয়ের মাথায়, সিসি ক্যামেরাতে দেখতে পাচ্ছে, স্যাটেলাইট ক্যামেরায় দেখতে পাচ্ছে, ওই ডাক্তার ওই যে আমার মেয়ের মাথায় বন্দুক ঢুকিয়েছে, ওই যে বন্দুক ধরেছে, ওই ডাক্তার বলবে তাহলে কি করব, আর জি করের ওই মেয়েটির তো ধর্ষণ হয়েছে, এরকম জিনিস পাওয়া গেছে, এখন কি করব? বলে তুমি বলে দাও কোনো ধর্ষণ হয়নি, এটা আত্মহত্যা কেস, কি করে যে ঘটলো জানি না, পাল্টে যাবে কেস, এখানেই সব শেষ। সুতরাং নির্বিশেষে একটি কথা বলবো, কোনো দল মত কিছুই চাই না, নির্বিশেষ একটাই সম্প্রদায় হোক, সেটা হচ্ছে নিরপেক্ষ সম্প্রদায়, যারা আজকের যুব সম্প্রদায়ের অনেস্টি নিয়ে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে নিজেরা মেরুদণ্ড হিসেবে দাঁড় করিয়েছে, তারাই আগামীতে রাষ্ট্রের ভার বহন করুক। এই সমস্ত হঠকারী, এই সমস্ত কুপ্রভাবযুক্ত সমাজে ফেলে দিচ্ছে অত্যন্ত ইভিল ফোর্স এই রাজনৈতিক সরকার, শাসক, প্রশাসক, এদেরকে দূর করে দিক, খটিয়ে দিক। আজকে রাস্তায় নামুক, আজকে সবাই রাস্তায় নামুন, সমস্ত পিতা মাতা, গৃহস্থী মানুষ, সাধু সজ্জন যারা আছে সবাই চলুন, আজকে আমরা পথে নামি, এবং সেই মেয়েটির সম্পূর্ণরূপে উইদিন শর্ট টাইম এর পেছনে কারা আছে সব কিছুকে বের করে নিয়ে তাকে সঠিক বিচার দেই, আর সঙ্গে সঙ্গে এই শয়তানগুলোকে যারা আমাদেরকে শাসন করছে, আমাদের ভোটে আমাদের ট্যাক্স নিয়ে তারা আমাদের উপর জুলুম করছে, তাদেরকে হটানো হোক। কারণ এক কথায় আমরা স্বাধীন ভারতের, সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন নাগরিক, গণতন্ত্র বলা হয়েছে, গণতান্ত্রিক এই দেশ, প্রজাতান্ত্রিক এই দেশ, কিন্তু হয়ে উঠে যে কখন অন্তরালে স্বৈরতান্ত্রিক, আপনি দেখেও দেখছেন না। মাত্র 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনার বউকে দিচ্ছে, বলে 1000 টাকা দিচ্ছে, অমুক শ্রী, তমুক শ্রী, ইস্কোনাম, বিশ্রী, আপনারা কেউ বুঝতে পারছেন না, আপনার রক্ত চুষে খাচ্ছে। আজকে কামধনি এখনও কামধনি হাহাকার করছে বিচার নেই, সন্দেশখালি কোথায় বিচার, কোথায় কোথায় বিচার, কিচ্ছু নেই। হাতরাস, মণিপুর কোথায়, দিল্লি, মুম্বাই কোথায়, এসব। সুতরাং আজকের আর্জি করে এই মেয়েটি যে সঠিক বিচার পাবে বলা খুব কঠিন। সুতরাং গণ আন্দোলন তৈরি করুন, বাংলাদেশ প্রেক্ষাপট থেকে যেটা হয়েছে, যদি অনেকে মনে করেন আমি এটাকে ইন্ধন দিচ্ছি, মনে করতে পারেন, কিন্তু এটা সত্য যে, এটা সত্য যে আমরা এক স্বৈরতান্ত্রিক রাজত্বের ভেতরে, স্বৈরতান্ত্রিক শাসকের ভেতরে
জুলুম ভোগ করছি, আমাদেরকে জুলুম করা হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছি। সুতরাং এই স্বৈরতান্ত্রিক এই কুপ্রশাসকের বিরুদ্ধে সংগ্রাম বা বিদ্রোহ করা উচিত, তাদেরকে হটানো উচিত। আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম একজন মেডিকেল ছাত্র, সে বলেছে সুদীপ ঘোষ পদত্যাগ করেছে, অপসারণ করা হয়েছে তাকে, ঠিক যেমন স্বাস্থ্যমন্ত্রী রয়েছে তাকেও অপসারিত হতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য এবং আন্দোলন হওয়া উচিত, এই সরকারকে পতন ঘটানো উচিত। ভালো লেগেছে, সুতরাং এইটাই হবে সুর অন্তিমে অবশেষে। সবাই প্রস্তুত হন যাতে আমাদের এই বনটি, আমাদের এই মেয়েটি, আমাদের এই মাটি সম্পূর্ণরূপে বিচার পায়, আর আগামীতে এইরকম ধরনের কোনো দুর্ধর্ষ ঘটনা যেন না ঘটতে পারে। কুরুক্ষেত্র যুদ্ধ তৈরি করুন, প্রত্যেকের ভিতরে কৃষ্ণকে জাগান, কারণ তিনি বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। কোথায় অবতীর্ণ হন? সাধকের, মনুষ্যের, মানবিক মূল্যবোধের, আত্মশক্তির ভেতর দিকে তিনি প্রকট হন। কৃষ্ণ আলাদা করে শুধু আসবেন না, কৃষ্ণ প্রতি মুহূর্তে এই অধর্মের বিরুদ্ধে সাধুদেরকে রক্ষা করার জন্যে অবশ্যই প্রকট হন। শুধু নেতাজির পরিভাষায় আত্মশক্তি চাই, আত্মশক্তি, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেলফ রেফারেন্স, আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা আর আত্মবিশ্বাস যদি হারিয়ে ফেলে সে জাতির আর কিছুই থাকে না, সে জাতি ফিকে হয়ে যায়। সুতরাং আত্মমর্যাদার সঙ্গে বাঁচব, স্বাধীনতার সঙ্গে বাঁচব, আর এই কুরীতি, দুর্নীতি, অনীতি সব কিছুকে দূরে দিয়ে একটা সঠিক নীতির মাধ্যমে এই সার্বভৌম রাষ্ট্র ভারতবর্ষ চলুক এবং আগামী আমরা এই সুন্দর সভ্যতাকে উপভোগ করি।